জয় ভোলানাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি দেখছেন এবং শুনছেন মিথুন রাশির নভেম্বর মাসের রাশিফল। নভেম্বর মাস মিথুন রাশির কেমন যাবে আপনি জানতে পারবেন এই ভিডিও থেকে। আমি এই ভিডিওতে আলোচনা করছি নভেম্বর মাসের রাশিফল অনুযায়ী মিথুন রাশির যারা চাকরিজীবীরা আছেন তাদের চাকরির পরিস্থিতি কেমন থাকবে, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক পরিস্থিতি কেমন থাকবে, আপনার আর্থিক পরিস্থিতি, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসার সম্পর্ক, আপনার শরীর এবং স্বাস্থ্য কেমন থাকবে। আর অবশ্যই যে সমস্ত মিথুন রাশির ছাত্র এবং ছাত্রী লেখাপড়া করছেন তাদের নভেম্বর মাস কেমন যাবে তা নিয়ে আমি আলোচনা করব। আর এই ভিডিওতে আপনি পাবেন নভেম্বর মাস অনুযায়ী মিথুন রাশির জন্য একটি বিশেষ প্রতিকার বা টোটকা একদম বিনামূল্যে। তো যদি আপনি এই প্রতিকারটি বা টোটকারি মন দিয়ে শোনেন, নিজের কাজে লাগাতে পারেন, তাহলে অবশ্যই নভেম্বর মাস মিথুন রাশির আর একটু ভালো কাটবে। আমি জানি না আপনি আমার নতুন দর্শক বন্ধু কিনা। যদি আপনি আমার নতুন দর্শক বন্ধু হন বা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমি পরবর্তীকালে যে সমস্ত ভিডিও তৈরি করব তার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মিথুন রাশির নভেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে আপনি বিভিন্নভাবে প্রচুর অভিজ্ঞতার সাক্ষী থাকবেন। কখনো ভালো আবার কখনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হবেন, কিন্তু খারাপ পরিস্থিতিগুলো আপনাকে অনেকটাই পিছিয়ে দেবে। মিথুন রাশির মানুষদের জন্য বলবো ভিডিওটি মন দিয়ে শুনবেন এবং সেইভাবে নিজের পরিকল্পনা করে এগিয়ে যাবেন। আর আমি যে প্রতিকার নিয়ে আলোচনা করব সেই প্রতিকারটা অবশ্যই নভেম্বর মাসে নিজের কাজে লাগাবেন। আমি আপনাকে খুশি করার জন্য এই রাশিফলের ভিডিও তৈরি করছি না যে আমি আপনাকে খুশি করার জন্য সব ভালো ভালো বলবো, তা নয়। যেটা ঘটবে বা যেটা ঘটতে চলেছে তারই আগাম আভাস আমি আপনাকে এই ভিডিওটির মাধ্যমে জানাতে চাই। খুব ভালো করে এই রাশিচক্রটি লক্ষ্য করুন। আপনার জন্মছকের সাপেক্ষে নভেম্বর মাসে কোথায় কোন গ্রহ অবস্থান করছে সেটা আমি আপনাকে এই রাশিচক্রটির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আপনার জন্মরাশি হলো মিথুন, আর মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ। বুধ কোথায় অবস্থান করছে? বুধ অবস্থান করছে তুলা রাশিতে। সাথে কারা কারা আছে? রবি আছে, শুক্র আছে, কেতু আছে। মেষ রাশিতে কে রয়েছে? মেষ রাশিতে অবস্থান করছে রাহু। মঙ্গল কোথায় আছে? মঙ্গল আপনার জন্মরাশিতেই অবস্থান করছে। মকরে শনিদেব, মিনি আছে বৃহস্পতি। নভেম্বর মাসের 11 তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে, চলে আসবে বৃশ্চিক রাশিতে। মঙ্গল 13ই নভেম্বর রাশি পরিবর্তন করবে, চলে আসবে কর্কটে। বুধ 13 তারিখে বৃশ্চিকে চলে আসবে। রবি 16 তারিখে তুলা রাশি থেকে চলে আসবে বৃশ্চিক রাশিতে। আর 24 নভেম্বর বৃহস্পতি মার্গী হবেন। আপনার জন্য জন্মরাশির সাপেক্ষে গ্রহদের অবস্থান, গ্রহদের রাশি পরিবর্তন আপনার জন্য কতটা শুভ কতটা অশুভ তা নিয়ে আমি নভেম্বর মাসের এই রাশিফলের ভিডিওতে আলোচনা করছি। প্রথমে আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। মনে রাখবেন রাশিফল কিন্তু একটি সার্বিক গণনা। রাশি এক হলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হবে তা কিন্তু নয়। তাই মিথুন রাশির সকল মানুষদের ভাগ্য এবং পরিস্থিতি এক হয় না। মিথুন রাশি নভেম্বর মাসের রাশিফল প্রথমে আলোচনা করছি মিথুন রাশির শরীর এবং স্বাস্থ্য নিয়ে। মিথুন রাশির মানুষরা যারা আছেন তাদের নভেম্বর মাস কেমন যাবে? আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, আর বুধ অবস্থান করছে তুলা রাশিতে। সাথে আছে শুক্র এবং রবি এবং কেতু। রবির প্রভাবের কারণে বুধ অস্তমিত অবস্থায় রয়েছে এবং বুধ নভেম্বর মাসে 13 তারিখের পরে চলে আসছে বৃশ্চিক রাশিতে, আপনার জন্মরাশির সাপেক্ষে ষষ্ঠভাবে। বুধের এই রাশি পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শারীরিকভাবে খুব একটা ভালো ফল দেবে না। প্রথমত মানসিকভাবে কিছুটা চিন্তা বা দুশ্চিন্তা বারে বারে আপনার মানসিক চাঞ্চল্যের সৃষ্টি করবে। মাসের প্রথম দিকে কিছুটা পেটের সমস্যা তৈরি হতে পারে, তবে 13 তারিখের পরে আপনাকে শারীরিক এবং মানসিকভাবে বিশেষ সচেতন থাকতে হবে। আমি প্রতিকার নিয়ে অবশ্যই আলোচনা করেছি ভিডিওতে, একটু দেখে নেবেন। আলোচনা করব মিথুন রাশির চাকরির পরিস্থিতি নিয়ে। যে সমস্ত মিথুন রাশির মানুষেরা চাকরি করছেন তাদের নভেম্বর মাস কেমন যাবে? মিথুন রাশির কর্মক্ষেত্রে কর্মের অধিপতি গ্রহ হল বৃহস্পতি, যে নিজের রাশি মীন রাশিতে অবস্থান করছে। সার্বিকভাবে আলোচনার ভিত্তিতে বলা যেতে পারে মিথুন রাশি চাকরিজীবীদের জন্য নভেম্বর মাস যথেষ্ট ভালো সময়। তবে 13ই নভেম্বরের পরে বুধের রাশি পরিবর্তন সার্বিকভাবে মিথুন রাশির চাকরিজীবীদের ক্ষেত্রে কিছুটা প্রতিযোগিতা, কিছু কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা আপনার কর্মক্ষেত্রে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সুতরাং গুপ্ত শত্রুতা থেকে সাবধান, কম্পিটিশন থেকে সাবধান।
মাসের প্রথমটা ভালো কাটলেও শেষের দিকে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। চিন্তা করবেন না, আমি কিছু প্রতিকার নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি। যদি এই প্রতিকারগুলো আপনি করতে পারেন তাহলে অবশ্যই পরিস্থিতি আপনার পক্ষে থাকবে। আলোচনা করব মিথুন রাশির ব্যবসায়ীদের জন্য। যারা ব্যবসায়ীরা আছেন তাদের নভেম্বর মাস কেমন যাবে? আপনার ব্যবসার কারক গ্রহ হলো ধনুরাশি অধিপতি বৃহস্পতি। শুভ স্থানে আছে, নিজের রাশিতে অবস্থান করছে। তবে নভেম্বর মাসের 13 তারিখ পর্যন্ত আপনার ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে, গুপ্ত শত্রুতা থাকবে, বারে বারে আপনাকে প্রতিযোগিতায় পিছিয়ে আসতে হবে, পরিশ্রম একটু বাড়তে পারে। তবে 13 তারিখের পর থেকে পরিস্থিতি একটু স্বাভাবিক হবে। আমি বলবো এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে পুরোটাই নিজের কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুদের থেকে দূরে থাকুন, সতর্ক থাকুন, সাবধান থাকুন। আপনার কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা এই সময় কিন্তু আপনাকে বিভিন্নভাবে সমস্যা তৈরি করতে পারে, এর ফলে কিন্তু আপনি প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে আসতে পারেন। তবে এই মাসে কোনো বড় বিনিয়োগ, নতুন ব্যবসা, কোনো নতুন চুক্তি, আর্থিক লেনদেন এই সমস্ত ক্ষেত্রে না যাওয়াটাই ভালো। যারা শেয়ার মার্কেটে বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য নভেম্বর মাস খুব একটা শুভ হবে না। একটু অপেক্ষা করুন, ভালো সময় আসছে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য নভেম্বর মাসে বুদ্ধিমানের কাজ নয়। কী করবেন, কী করবেন না, কী করলে আপনি আপনার এই শত্রুতা থেকে রক্ষা পাবেন, কীভাবে প্রতিযোগিতায় সফলতা পাবেন, এই সব নিয়ে আমি ভিডিওতে আলোচনা করেছি। তার আগে জানিয়ে রাখি মিথুন রাশির বৈবাহিক জীবন নভেম্বর মাসে কেমন যাবে। মাসের শুরুতে 13 তারিখ পর্যন্ত নিজেদের মধ্যে ছোটোখাটো ব্যাপার নিয়ে মনোমালিন্য, কথা কাটাকাটি, একটু ভুল বোঝাবুঝি চলবে। তবে 13 তারিখের পর থেকে পরিস্থিতির সার্বিক উন্নতি, যা আপনার বৈবাহিক জীবনকে ভালো করবে। তবে একটা জিনিস বারবার বলবো, নিজেদের সম্পর্কের মধ্যে কোনো ব্যক্তিকে, আপনার সে পরিবারের সদস্য হোক বা যে কেউ হোক না কেন, তাদেরকে মাথা ঘামাতে দেবেন না, তাদেরকে ইন্টারফারেন্স করতে দেবেন না। যে সমস্যাগুলো ঘটছে সেগুলো আপনারা নিজেরা আলোচনার মাধ্যমে নিজেরা মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। মাসের প্রথমটা 13 তারিখ পর্যন্ত আপনার বৈবাহিক জীবনের জন্য খুব একটা ভালো সময় হবে না। এর জন্য কী প্রতিকার আছে, কী করতে হবে, এইসব নিয়ে আমি আলোচনা করেছি ভিডিওতে, আপনি অবশ্যই শুনতে থাকুন, দেখতে থাকুন। মিথুন রাশির চাকরি হলো, ব্যবসা হলো, বৈবাহিক জীবন হলো। নভেম্বর মাসে আপনার আর্থিক পরিস্থিতি কেমন যাবে? নভেম্বর মাসে আর্থিক পরিস্থিতি আপনাকে মিশ্র ফলাফল দেবে। 13 নভেম্বরের পর থেকে আপনার আর্থিক পরিস্থিতি একটু আপনাকে ইম্প্রুভ করবে, একটু ভালো ফল দেবে, আপনার আর্থিক পরিস্থিতি আরেকটু ভালো হবে। আলোচনা করবো মিথুন রাশির প্রেম সম্পর্ক নিয়ে। যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন মিথুন রাশির মানুষের, তাদের নভেম্বর মাস কেমন যাবে? তো সার্বিকভাবে দেখতে গেলে নভেম্বর মাস মিথুন রাশির প্রেম সম্পর্কের জন্য খুব একটা ভালো নয়। 13 নভেম্বরের পর থেকে পরিস্থিতি অনেকটাই আপনার বিপক্ষে চলে যাবে এবং এই সময়ে প্রেম সম্পর্কে ব্যর্থতা, অসফলতা এবং নানা বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং সম্পর্ককে খারাপ করবে। এই সময় কী করবেন, কী করবেন না, সম্পূর্ণ বিষয় নিয়ে আমি ভিডিওতে আলোচনা করেছি, সেইগুলো বলবো। তার আগে জানিয়ে রাখি মিথুন রাশির বিদ্যার্থীদের নভেম্বর মাসে লেখাপড়া কেমন হবে। লেখাপড়ার ক্ষেত্রে মিথুন রাশির যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য মাসটি ভালো হলেও শেষে খুব একটা ভালো যাবে না। বিভিন্নভাবে প্রতিযোগিতায় অসফলতা, লেখাপড়ায় ব্যর্থতা, এগুলো থাকবে। এই সময় যদি আপনি কোনো পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন বা পরীক্ষা দিচ্ছেন, 13 নভেম্বরের পর থেকে ফলাফলটা আপনার জন্য খুব একটা আশাপূর্ণ হবে না। কী করবেন, কী করবেন না, মিথুন রাশির মানুষদের বলবো। এই অংশে আমি প্রতিকার নিয়ে আলোচনা করেছি, মন দিয়ে শুনবেন। মিথুন রাশি নভেম্বর মাসের প্রতিকার, তার আগে জানিয়ে রাখি আপনার শুভ রং এবং লাকি নাম্বার। মিথুন রাশির নভেম্বর মাস অনুযায়ী শুভ রং হলো সবুজ এবং সাদা, লাকি নম্বর হলো 2, 7 এবং 9। পরীক্ষায় সফলতা পেতে, ব্যবসায় সফলতা পেতে, চাকরিতে উন্নতি করতে, বৈবাহিক জীবনে সফলতা পেতে, প্রেম সম্পর্কে উন্নতির জন্য, নিজের স্বাস্থ্যের উন্নতির জন্য নভেম্বর মাসে আপনার সবথেকে বড় টোটকা হলো গণেশজির বিশেষ সাধনা এবং মন্ত্র জপ। এবার একটু নিজের জন্য সময় দিন, নিজের জন্য সময় দিতে হবে। কী করবেন, প্রতি বুধবার গণেশজির আরাধনা করুন, গণেশজিকে দুর্বা, নিজের নাম, গোত্র এবং মনস্কামনা জানিয়ে অর্পণ করুন। গণেশজিকে প্রতি বুধবার দিন লাড্ডু ভোগ দিন, গণেশজির সামনে প্রদীপ জ্বালান, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন অবশ্যই। হ্যাঁ, প্রতি বুধবার নিরামিষ আহার করবেন এবং 21টি দুর্বা নেবেন, আরেকটি সবুজ সুতো দিয়ে পুরুষেরা ডান হাতে, মহিলারা বাম হাতে গণেশজির পূজা পাঠ, মন্ত্রজপ ইত্যাদি করে মনস্কামনা জানিয়ে ধারণ করবেন এবং প্রতি বুধবার এই সবুজ সুতো এবং 21টি দুর্বা পরিবর্তন করবেন। আরেকটা কথা যেটা বলে রাখছি, বুধবার দিন ভুল করেও কিন্তু মদ্যপান করবেন না। বাড়িতে একটা ঈশান কোণে অ্যাকোরিয়াম স্থাপন করুন, প্রতিদিন নিজের মনস্কামনা জানিয়ে মাছদের আহার প্রদান করুন, প্রতিদিন স্নান করে উঠে হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে মিথুন রাশির জন্য আমি পরবর্তীকালে যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।